থইথই পানি, ডুবে আছে গ্রামের শত শত বসত ঘর, কোথাও টিনের চাল পানির নিচে। বাসিন্দারা নৌকায় করে গবাদি পশু নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বন্যার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। পানিবন্দী জীবনযাপন করছেন 6 লাখের বেশি মানুষ। সড়কের যান রিক্সা এখন নিজেই যাত্রী হয়ে যাচ্ছে নৌকায়। জেলা শহরের অলিগলিতে হানা দিয়েছে ঢলের পানি, রক্ষা পায়নি পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরও। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি, খাবার নিতাম একটা নৌকা দিয়ে দেওয়া দিত। সদর উপজেলার হাসননগর, সুলতানপুর, আফতাবনগর, পূর্ব সুলতানপুর, হাসন বাহার, বুড়িস্থল সহ বেশ কয়েকটি এলাকার 200+ পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ঘরের আসবাবপত্র, ধান চাল অনেকটা অরক্ষিত রেখেই গবাদি পশু নিয়ে এসেছেন আশ্রয় কেন্দ্রে। এখানে পর্যাপ্ত খাবার সহায়তা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরকারি কোনো খাদ্য আইছে না, কেউ সিরা খাইয়ে আছে কিনা না, এটা খাইবার মতো নেই, যেটাতে চালের ফুটে ফুটে না ইয়ে করে না, খাওয়ার মতো না। এটা দেখে মনে হবে কোন খাল বা নদী, বাস্তবে এই সড়ক গোয়াইনঘাট উপজেলাকে সিলেটের সঙ্গে সংযুক্ত করেছে। এই সড়ক পথ দিয়ে যেতে হয় বিসনাকান্দি আর পান্তুমাই পর্যটন কেন্দ্রে। এখন এই পথের যাত্রীদের একমাত্র বাহন নৌকা। উজানের ঢল আর অতিবৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও সারিগাং নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার বাসিন্দারা এখন পানিবন্দী। হুমকির মধ্যে বরাইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে, ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 12.5 লাখ মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ।